10 ডিসেম্বর বাংলাদেশের উপর আবারও নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রস্তুতিতে সন্তুষ্ট বিদেশিরা। বিদেশিদের চাপ না থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে বললেন ইসি আলমগীর। এবার নির্বাচনে না এলে বিএনপির কোনো নাম নিশানায় থাকবে না বললেন শেখ সেলিম। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। মার্কিন যুক্তরাষ্ট্র 2021 সালে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এলিট ফোর্স র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত বহাল রয়েছে। প্রতিবছর মানবাধিকার দিবসে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে এবং এই প্রতিবেদনের প্রেক্ষিতে বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশেই মার্কিন নিষেধাজ্ঞার শিকার হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করে, আর সেই কারণে র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। চট্টগ্রামের কক্সবাজারে একজন নির্বাচিত জনপ্রতিনিধির কসফায়ারের ঘটনার সূত্র ধরে তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় আছেন সেই সময় র্যাবের মহাপরিচালক এবং বর্তমান পুলিশের আইজিও। এবার যখন বাংলাদেশ একটি নির্বাচনের দ্বারপ্রান্তে, জাতীয় সংসদ নির্বাচনে ক্ষণগণনা শুরু হয়েছে এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন সহ অন্যান্য বিষয় নিয়ে অত্যন্ত সোচ্চার অবস্থানে রয়েছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে কি ধরনের প্রতিবেদন দেয় তা নিয়ে জনমনে বিভিন্ন ধরনের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা রয়েছে। এ নিয়ে নানা মহলে গুজব প্রচার হচ্ছে। বিশেষ করে যারা বিএনপি এবং জামাতপন্থী, তারা এরকম একটি অপপ্রচারের চেষ্টা করছে যে নির্বাচনের আগে 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা করতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দূতাবাস এই রকম কোনো ধরনের ঘটনা ঘটছে বলে তথ্য দিতে পারেনি। তারা মনে করছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে যে বাংলাদেশে এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গত এক বছরেও ঘটেনি, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানবাধিকার বিষয়ক কোনো কারণে নিষেধাজ্ঞা আরোপ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, সাধারণত মানবাধিকার প্রতিবেদনটি তৈরি করা হয় এক বছরের কর্মকাণ্ড নিয়ে এবং এই এক বছরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো ছিল। এখানে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। গুম সহ অন্যান্য যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো এসেছে সেগুলো কমতে শুরু করেছে। বিশেষ করে র্যাবের ভূমিকায় প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার কারণ নেই। তবে বিএনপি জামাতপন্থীরা বলছে যে এই সময় বিএনপি নেতাদেরকে দমনপীড়ন, নির্যাতন, বিএনপি নেতাদের দ্রুত বিচার করা, এমনকি মৃত ব্যক্তিদের বিচার করা ইত্যাদি বিষয়গুলো সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়গুলো নিয়ে বিএনপি এবং জামাত মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক অভিযোগ পেশ করেছে, আর এই সমস্ত অভিযোগের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে, এমন আশাবাদ বিএনপি নেতাদের মুখে মুখে। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এখন সামনে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশকে বড় ধরনের নিষেধাজ্ঞার আওতায় ফেলবে না, কারণ বাংলাদেশের নির্বাচন কেমন হয় সেটি মার্কিন যুক্তরাষ্ট্র আগে দেখতে চায়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি বাংলাদেশে হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোনো ধরনের চাপের মধ্যে রাখবে না বলে মনে করেন কোনো কোনো কূটনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয় 10 ডিসেম্বর মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি হয়, মার্কিন যুক্তরাষ্ট্র কি করে। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশিদের কাছ থেকে কোনো রকম চাপ নেই। বিদেশিরা বিভিন্ন সময়ে আমাদের কিছু পরামর্শ দিয়ে থাকেন। নির্বাচনী প্রস্তুতি দেখে তারা ইতিমধ্যে সন্তোষ প্রকাশ করেছেন। সোমবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজের সভাপতিত্বে সবাই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি আলমগীর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিন ভোটকক্ষের ছবি ও ভিডিও ধারণ করা যাবে, তবে সাংবাদিকরা ভোটকক্ষে 10 মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না। তারা চাইলে কেন্দ্রের প্রাঙ্গণ থেকে সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারবেন। ভোট গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন। যানবাহন হিসেবে তারা বৈধ মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। নতুন করে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এখন আইনগত বাধা হতে পারে, আইন পর্যালোচনা ছাড়া এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। নির্বাচনে বিদেশিদের চাপ না থাকলেও একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর। সোমবার বিকেল 5টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন।
ইসি আলমগীর বলেন, বিদেশি বন্ধুরা যেহেতু আমাদের উন্নয়ন সহযোগী, তাই তারা আমাদের যে কোনো পরামর্শ দিতে পারেন। সেই পরামর্শে কোনটা নিব আর কোনটা নেব না সেটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচনের দিন সাংবাদিকরা ভোটকক্ষের ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন, তবে ভোটকক্ষে 10 মিনিটের বেশি সময় থাকা যাবে না। তারা চাইলে কেন্দ্রের প্রাঙ্গণ থেকে সরাসরি ভিডিও দৃশ্য সম্প্রচার করতে পারবেন, এমনকি ভোট গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন বলে জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা যেমন নিয়েছে তেমনি সর্বাত্মক চেষ্টাও করেছে। এজন্য যা যা করা নির্বাচন কমিশন তাই করছে। সব প্রার্থীর এজেন্ট যেন ভোটকেন্দ্রে অবস্থান করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এজেন্টদের সামনেই ভোট গণনারও নির্দেশ দেওয়া হয়েছে। ওসি এবং ইউনিয়নের বদলির বিষয়ে ইসি বলেন, যৌক্তিক কারণ ছাড়া যেমন তাদের বদলি হবে না, তেমনি যারা বদলি হবেন তাদের কোনো সমস্যা হবে না। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে জানান ইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে আগামী দিনে বিএনপি নাম নিশানাও থাকবে না বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ ফজলুল করিম সেলিম বলেন, মওলানা ভাসানী ন্যাপের নেতৃত্ব দিয়েছেন, উনি মুরব্বী মানুষ, আমি ওনার সমালোচনা করতে চাই না, কিন্তু বাস্তবতা হল চীন যেরকম ইঙ্গিত দিয়েছিল উনি সেই মোতাবেক চলতেন। এর আগে পাকিস্তান ও আইয়ুবের প্রশংসাও গিয়েছিলেন। 70-এর নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া মওলানা ভাসানী ভোলা লক্ষ্মীপুর চট্টগ্রামে সাইক্লোনে অজুয়াত দেখে নির্বাচনে অংশ নেননি। বঙ্গবন্ধু বলেছিলেন, যে 10টি জায়গায় সাইক্লোন হয়েছে সেখানে নির্বাচন পরে হবে, কিন্তু নির্বাচন না হলে পাকিস্তান তো আর বেনিফিটেড হবে। তখন বঙ্গবন্ধু বললেন, আমি নির্বাচনে যাব, এই বাংলায় কে নেতৃত্ব দিবে? সবাই বড় নেতা। ওহিদুজ্জামান বড় নেতা, সবুর খান বড় নেতা, ফকা চৌধুরী বড় নেতা, শাহ আজিজ বড় নেতা, তারা মুসলিম লীগের সঙ্গে ছিলেন। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, তোমরা ইলেকশনে আসো বা না আসো, তোমরা 70-এও আসো নাই, তাতে কি হয়েছে? মওলানা ভাসানীর ওই দলটা এখন আছে, এই দল তো নাই। একইভাবে এবার যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে ইনশাল্লাহ সামনের দিনে তোমাদের নাম নিশানা ঠিকানা থাকবে না। জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করতে বিএনপি গঠন করেছিলেন মন্তব্য করে শেখ সেলিম বলেন, বিএনপি জন্ম কোথা থেকে হয়েছে, না ক্যান্টনমেন্ট থেকে এটা হয়েছে, আমরা কি স্বাধীন বাংলাদেশ নাকি পাকিস্তানি ভাবধারায় চলব, সেই চিন্তা চেতনা থেকে। বিএনপির সমর্থক ছিল যত রাজাকার, আলবদর, আল শামস, আরেকটা হলো মওলানা ভাসানীর পার্টি ন্যাপ। তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেন, মোস্তাক হলেন ন্যাপের সমর্থক। জিয়াউর রহমান যখন পার্টি গঠন করেন তখন ফখরুল ইসলাম, খোকা, মান্না, ছাত্র ইউনিয়ন করতেন, এটা নিয়েই তিনি বিএনপি করছেন। এদের উদ্দেশ্য হলো বঙ্গবন্ধু ও এদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ানো।